গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা 200 দিন পার করলো গত মঙ্গলবার। দীর্ঘ এই সময়ে সেখানে মৃত্যুপরি তৈরি করার পাশাপাশি ধ্বংসলীলা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি দখলদার ইসরায়েল। এই দিনটি উপলক্ষে দেয়া ভাষণে সেই কথাই মনে করিয়ে দিল হামাসের সামরিক শাখা। দুর্ধর্ষ এই শাখার মুখপাত্র আবু উবাইদা যুদ্ধের 200তম দিবস উপলক্ষে দেয়া এক বক্তৃতায় বলেছেন, গাজাতে যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। এই 200 দিন এবং গাজায় হামাসের প্রতিরোধ ছিল ফিলিস্তিনের পাহাড়ের মতোই উঁচু আর দৃঢ়। উবাইদা বলেন, গাজায় 200 দিনে ধ্বংসযজ্ঞ ছাড়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল কিছুই অর্জন করতে পারেনি। শত্রুরা এখন জটিল পরিস্থিতির মুখোমুখি, তারা গাজা উপত্যকার বালুতে আটকা পড়েছে, তারা লজ্জা ও পরাজয় ছাড়া আর কিছুই পাবে না। তিনি বলেন, আমাদের ভূমিতে যতদিন দখলদারের আগ্রাসন চলবে ততদিন আমরা প্রতিরোধ ও হামলা করব। ইসরায়েল বিশ্বকে বোঝাতে চাচ্ছে তারা প্রতিরোধ বাহিনীকে শেষ করে দিয়েছে, আসলে এটা মিথ্যা। গেল 200 দিনে গণহত্যা, ধ্বংস এবং হত্যা ছাড়া অন্য কিছুই অর্জন করতে পারেনি ইসরায়েল।